আগামী 10 মের মধ্যে চীন থেকে 5 লাখ করোনার ভ্যাকসিন আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, ঈদের আগ পর্যন্ত আন্তঃজেলা বাস, ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ রাখতে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করা হয়েছে। দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন তুলে দিলে আরও ক্ষতি হতে পারে। ভ্যাকসিনের বিষয়ে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তো গতকালও বলেছেন যে ভ্যাকসিন আমরা বাংলাদেশে যেমনি হোক আমরা ব্যবস্থা করব, করছি। তো আমরা চায়নার সাথে আপনারা জানেন যে একটা চিঠিপত্র আমরা দিয়েছি এবং চায়নার গভর্নমেন্ট আমাদেরকে 5 লক্ষ ভ্যাকসিন উপহার হিসাবে দিচ্ছে, সেটা অল্প দিনের মধ্যে চলে আসবে, আমরা নিজেরা বিমানে করে নিয়ে আসব। আর চায়না থেকে আরও ভ্যাকসিন কেনার জন্যও আমরা প্রস্তাবনা পাঠিয়েছি, সেই বিষয়ে সামনে চায়নার থেকে প্রস্তাব যখন দিবে তখন আমরা আলোচনায় বসতে পারবো।